সময় কি ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং এটা টপ টুইং না চলে যাই বুঝছি কিছুই হবে না কি হবে না আরে দেখা যাবে এমএ আইসা এমএও বলবে যে সে বিয়ে করবে না আমার পছন্দ করবে না শেষ একই জিনিস হইতেছে বারবার আমি বিরক্ত তুমি এটা কেমনে বুঝলা যে আইসা বলবে হবে না এই যে 30 মিনিট ধরে ওয়েট করতেছি এই ওয়েট করার মানে বুঝো এই মেয়ে দাওগা বিয়েতে কোনো ইন্টারেস্টই নাই এর জন্য সে আসতে লেট করতে গেছে তুমি তো ভবিষ্যৎবাণী করো তাই না এটা তুমি তো ইংলিশ ম্যান আর এটা হলো বাংলাদেশ তোমার ইংলিশ টাইমে কেউ চলে না এখানে সব বাংলাদেশের টাইমে চলে কারো যদি তুমি দাওয়াত দাও একটার সময় সে আসবে দুইটার সময় এটা এখানকার নিয়ম এক ঘন্টা লেট বুঝলাম নিয়ম সব কিছু বুঝলাম কিন্তু মানে আমি মানে এক্সপিরিয়েন্স নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি লাস্ট 3 বছরে 36টা মেয়ে দেখলাম কিন্তু 36 ইনিংসে রান হইতেছে 0 সরি আমাদের লেট হয়ে গেল আসলে কি আমি কখনো লেট করি না আমি অনেক পাঞ্চুয়াল আসার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিল তো এই জন্য আমরা দৌড়ে আসছি না না ইটস অল রাইট আর ভালো জিনিসই তো আস্তে আস্তে আসে জি মানে সবুরের ফল মিষ্টি হয় আচ্ছা আমি ওর কাজিন চাস্তো ভাই উনিও কি আপনার চাস্তো বোন না ও আমার ফ্রেন্ড তানজিমা তানজিমা সুন্দর আচ্ছা চলেন যাই জি ওই সাইডে যাই অন্য টেবিলে সরি বুঝি নাই বুঝেন নাই ও বুঝছি বুঝছি তাহলে উঠেন চলেন হ্যাঁ হ্যাঁ চলেন এত বয়েতে গেলাম কি আর আপনার চয়েস ভালো জীবনে এই প্রথম আমার পছন্দ আর তার পছন্দ মিলে গেছে এই মেয়ের চোখের দিকে তাকিয়ে তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে খুব টেনশনে ছিলাম কোন ছেলের সাথে বিয়ে ঠিক করছে দেখতে শুনতে তো ভালোই লাগছে ব্যবহারও ভালো ক্যারেক্টার ঠিক থাকলেই হয় ইস কি হাসি একদম ঝং করার লাইসেন্স পেয়ে গেছে আমি তো ভাবছিলাম তোর জীবনে বিয়েই হবে না কেন না আমি মনে করছি তোর ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্টই নাই আচ্ছা বাদ দে ভাইয়া কেমন পারফেক্ট একদম অন্য আলহামদুলিল্লাহ আমি যেরকম ছেলে চাইছিলাম সারা জীবন ঠিক তেমন পেয়েছি বাট আমার তো মনে হয় ঝামেলা আছে বিদেশে থাকে এনআরবি রাশিয়ান ফ্রান্স চাইনিজ তার তো বছরে 3-4টা গার্লফ্রেন্ড থাকতে পারে আর ছেলেদের বিয়ের আগে একটু একটু ঝামেলা থাকেই ওগুলো কোনো বিষয় না আর তুই পাস নিয়ে পড়ে থাকবি কেন তুই তো ফিউচার দেখবি প্রেজেন্ট দেখবি এগুলো কোনো বিষয় না তাহলে এখন আমি কি করব এক কাজ কর এইচআইভি টেস্ট করা কি বলছিস এগুলো তোর মাথা কি খারাপ হয়ে গেছে এইচআইভি টেস্টের কথা মানুষকে বলা যায় নাকি কি না কি মনে করবে না 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 এসব বলা যাবে না বলার কি আছে এটা তো তোদের দুইজনের বিষয় তাই না
তোদের ফিউচারের কথা তো চিন্তা করতে হবে। আর বিয়ের আগে তুই সচেতন হয়ে নিলি, এটা আরও তুই তো দুশ্চিন্তা মুক্ত হবি বাবা, এটা কোনো বিষয় না, করাই নেই, দরকার পড়লে আমরা সব টেস্ট করাবো একদম। তাহলে আপনি বিদেশে কত বছর যাবত ছিলেন? জি লাস্ট 5 ইয়ার্স। 5 বছর অনেক সময়। আপনি কিভাবে থাকতেন? 5 বছর তো বোরিং লাগতো না আপনার? মিস করতেন না বাংলাদেশকে? হ্যাঁ মিস করতাম, রিলেটিভ বাংলাদেশে বন্ধুবান্ধব সবাইকে মিস করতাম, তবে বোরিং লাগতো না। ওখানেও তো বন্ধু বান্ধব ছিল আমার, 4-5টা বন্ধু আছে আমার। আপনার বন্ধু আছে? আচ্ছা, তাহলে তো মানে অনেক পার্টিতে যান না, পার্টি করছেন অনেক? হ্যাঁ রেগুলার, প্রত্যেক উইকেই তো আমরা পার্টি করি, পটলক পার্টি করি আমরা। পটলক মানে ওই যে ওয়ান ডিশ পার্টির মতো আর কি, মানে আমরা বন্ধুরা এক একজন এক একটা খাবার রান্না করে পটের মধ্যে নিয়ে তারপর যে কোনো বন্ধুর বাসায় বসে খেয়ে ফেলি। ও আচ্ছা, তাহলে তো মনে হয় অনেক বারেও যান। আমি রেগুলার বারে যাই তো, আমার অ্যাপার্টমেন্টের পাশে একটা ভালো জুস বার আছে, আমি আবার জুস খেতে খুব পছন্দ করি, ওখান থেকে সবসময় জুস খাওয়া হয়। জুস বার? তাহলে আপনি এন্টারটেইনমেন্ট কিভাবে হন? দৌড়াই। দৌড়ান মানে? মানে হচ্ছে নতুন নতুন এলাকা দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এক্সপ্লোর করি, সব কিছু দেখতে থাকি। মানে গাড়িতে বা যে কোনো ভেহিকেলে থাকলে তো আসলে ঠিক করে দেখা যায় না, দৌড়াতে থাকলে মন চাইলে আবার দাঁড়িয়ে একটু দেখলাম আবার দৌড়ালাম, এভাবেই চলে আমার এন্টারটেইনমেন্ট। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আমাদের দুজনের জার্নি তো মাত্র স্টার্ট হলো, আমাদের জীবনের গাড়ি মাত্র আমরা চালানো শুরু করলাম, কয়দিন পর থেকে আমরা লং ড্রাইভে যাব। লং ড্রাইভে যাওয়ার আগে আমাদের কি সেফটি প্রিকশন করাটা উচিত না? সেফটি প্রিকশন? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আপনি যদি এইচআইভি টেস্টটা করাতেন ভালো হতো। কেন আমি এইচআইভি টেস্ট করাবো কেন? আপনি কি বলতে চাচ্ছেন না বলতে চাচ্ছেন? আমি তো কোনো রকমের আজে বাজে মেলামেশাও করিনি, আমি তো একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করি, আমি একদম ফিট এবং ফাইন একটা মানুষ, আমাকে কেন এইচআইভি টেস্ট করাতে হবে, এটা কোন ধরনের কথা বললেন? আচ্ছা ঠিক আছে, আপনি এরকম রেগে গেলেন কেন? আমি তো আমাদের ফিউচারের কথা চিন্তা করে কথাটা বলছি, আমাদের জন্য ভালো না যদি আমরা নিজেরা সেফ থাকি, তাই না? আমাদের ফিউচারটা তো ভালো হয়। এই মেয়ে তো পাগল হয়ে গেছে, এ বলতেছে আমার নাকি এইডস আছে। দোস ও কি আমারে সন্দেহ করে? আরে শোন, এটা কোনো সন্দেহ না, এটা হলো সেফটি, বুঝছিস? তুই একটা কাজ কর, তোরে যেহেতু টেস্ট করতে বলছে টেস্ট করা, আর তুই ওরে বল তোরও টেস্ট করতে হইব। তাহলে কি হইব, মাইনাস মাইনাস প্লাস মিলে যাইব, তোরটাও টেস্ট করবি ওরটাও টেস্ট করবি, ঠিক আছে? তারপর মানে কাম অন ম্যান, এটা একটা প্রেস্টিজের ব্যাপার না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি, আইসা কথা কই, রাখ। ঠিক আছে সেটাই করতেছি, রাখ। জি ঠিক আছে, আমি এইচআইভি না খালি, আমি স্টুল টেস্ট, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, যা যা আছে সব টেস্ট করাবো, ঠিক আছে? কিন্তু আমার সাথে সাথে আপনাকে সবগুলো টেস্ট করাতে হবে, কারণ আমারও ফিউচার আছে তো, আমার আসলে সেফটি প্রিকশন দরকার। আমি ঠিক আছে। সব কথাবার্তা হয়ে গেছে, তোমার ব্লাড টেস্ট, স্টুল টেস্ট আর ইউরিন টেস্ট তিনটাই রেডি, কিন্তু একটা যে বাকি আছে ওটা কী করুন? কোন টেস্ট আবার বাকি আছে? বুঝো নাই যে বেবি টেবি হওয়ার যে একটা টেস্ট আছে। হ্যাঁ বেটা, আমি প্রেগনেন্ট নাকি, আমার বাচ্চা কাছে হবে নাকি, আমি এটার টেস্ট কী করাবো? আরে ভাই বেবি হইব না, বেবি হওয়ানোর জন্য যে স্যাম্পলটা লাগবে এটা আমি ডাক্তারে কইছি, এটা বাসা থেকে নিয়ে ডাক্তার কইছেন এটা তাজারা লাগবে। মানে কি প্রোডাক্টিভ কাউন্টিং? চাপাটা এটা স্যাম্পল দিব কেমন? সব তুমি পারো কি পারো না সেই জিনিসটা বুঝতে হবে না? ভাই তুমি কইছিলাম আমি টেস্ট করাবো না, যার সব যেগুলো করে দিছি এগুলোই। আচ্ছা তাহলে সে বুঝবো কেমনি তুই যে সক্ষম? এটা বুঝামনি, আমি আমি সক্ষম আছে আমি জানি, এটা কারোর বুঝিয়ে দেবো না আমার। ও তার মানে তুমি বিদেশে গিয়ে আকাম করে শুয়ে দিছো? মানে
বাচ্চা কাচ্চা কয়টা আর গায়ের রং কিরকম এশিয়ান নাকি ব্রিটিশ উল্টা পাল্টা কথাবার্তা করছ কেন তাহলে ব্যাপারটা জানতে হইব না আমার না লজ্জা লাগতেছে কি মনে করবো এখানকার মানুষজন আমি বুঝতেছি না খুব লজ্জা লাগতেছে লজ্জার কি আছে তুই কি খারাপ কিছু করতেছিস নাকি তুই যা করতেছিস ঠিকই করতেছিস তাই বলে এই যে এইচআইভি টেস্ট এটা কেমন না বিষয়টা আমি আর তুই বুঝতেছি কিন্তু অন্য মানুষজন মনে করবে আমি এইচআইভি টেস্ট করতে চলে আসছি তুই তো অনেক সচেতন নাগরিকের মতো কাজ করতেছিস আর এই রোগ সম্পর্কে তো সবার একটা ভুল ধারণা আছে সবাই ভাবে যে ফিজিক্যাল ইন্টিমেসিতেই হচ্ছে গিয়ে এই রোগ হয় আর এই ধারণা ভাঙার জন্য সবারই টেস্ট করানো উচিত আর তুই ভুল কিছু করতেছিস না চিল থাকতো তবে আমার কিন্তু মনে হয় ভাই অনেক বেশি এক্সপিরিয়েন্স তুই কি আমার বুঝলি আরে চেহারা দেখলে বোঝা যায় অবশ্য আমার এক্সপিরিয়েন্স মানুষই ভালো লাগে চলুন শুধুমাত্র আপনার জন্য আমি এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়লাম আই নেভার ফেস দ্যাট টাইপ অফ সিচুয়েশন সিরিয়াসলি আপনি বলছেন দেখি খালি চেষ্টা করাতে আসছি অন্য কেউ হলে ওই বিয়ের আগুন ধরাই দিতাম বিগত জীবনের অপরাধ বোধ কি আপনার দরজায় করান আছে ডক্টর স্যাম্পলটা দেই হ্যাঁ ওইটা আচ্ছা কালকে বাসায় গেছিলি কয়টায় 12টায় কই গেছিলি লং ড্রাইভে গেছিলাম মাওয়াতে কিছু করছিস কি ওর পাশে বসে গান শুনছি আর কিছু করস নাই আর কি করব আমাদের তো এখনো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই তাই বলে কি কোনো এক্সপিরিয়েন্স থাকবে না আমি তো কখনো কোনো প্রেম করি নাই আর প্রেম করলে কি এক্সপিরিয়েন্স থাকতে হবে এটাও তো ঠিক না যা হবে সব বিয়ের পর প্রেম করস নাই তা ভালো কথা এই জন্য কোনো এক্সপিরিয়েন্স থাকবে না বিয়ের পরে বুঝবি বিয়ের সময় যখন তোমার জামাই মুখটা কালা করে বসে থাকবে না তখন ভালো লাগবে আর তোর জামাই নাকি থাকে বিদেশ তাহলে এখন আমি কি করব শুন মাঝে মাঝে ভিডিও দেখিস আচ্ছা তোর কষ্ট করে বের করতে হবে না আমার কাছে পেন ড্রাইভ আছে দিবনে আর সানিনা নেক্সট উইকে পার্টি থ্রো করতেছে ওর সাথে পার্টিতে যাইস একটু ড্রিঙ্কস করিস ড্রিঙ্কস করলে মনে হয় একটু ভালো হবে না তো রেডি হ্যাঁ তো বিয়ে শাদী সব কিছু হইব সামনে তো আগে পরে যা যা হইছে তো বিদেশে যেমনে যাই হইছে সব কিছু ভুলে যেতে হইব তো ভুলে যায় এখন নতুন করে নতুনভাবে জীবনটা সাজাইতে হবে আমি কী বলবো আমার তো কোনো পাস্টই নেই আমি বলবো আমার তো ফিউচারই ঠিক নাই আমি কোনো কিছুই বুঝতেছি না আমার পাস্ট আসলো কোত্থেকে সবারই থাকে পাস্ট হইতেছে হচ্ছে ফিউচার তৈরি করার একটা রাস্তা ওই যে এদিক ওদিক যে হাটসস নয় এটার কথা কইতেছি আর কি না সেটারও কোনো অপশন রাখিনি কারণ আমি যেখানে ছিলাম আমার আশেপাশে একটা বেষ্টনী দিয়ে রাখছিলাম একটা আবরণ দিয়ে রাখছিলাম যাতে আমার কাছাকাছি কেউ না আসতে পারে মানে যে চিপসের একটা প্যাকেট তুমি এখন একদম ইনটেক টপ করে খাও নাই খাওয়া দাওয়া নাই কি আশেপাশে উদাহরণ দেস তুই চি আমি প্রাউড ফিল করি যে আমার জিরো এক্সপিরিয়েন্স আমি খুব প্রাউড ফিল করি জিরো এক্সপিরিয়েন্স হ্যাঁ তুমি ইন্টার্নি করো নাকি চাকরি করবা কেমনে শোন আমার ইন্টার্ন টিন্টার্ন করা লাগবো না আমি আমার জিরো এক্সপিরিয়েন্স নিয়ে প্রাউড ফিল করি আমি যখন চাকরি শুরু করুন তখন দেখবি প্রমোশনের পর প্রমোশন প্রমোশনের পর প্রমোশন তখন বুঝামু আমার এক্সপিরিয়েন্সের কদর কি আর আমার এফিসিয়েন্সি কি হ্যাঁ আর যখন তুমি দেখাইবা না প্রমোশন দেখাইবা বা ই দেখাইবা এফিসিয়েন্সি দেখাইবা তখন দেখবা তোমার 27 জন তোমার বস লেভেলে বসে রয়েছে ম্যানেজার শোন আমার নিয়ে আজে বাজে কথাবার্তা বলতেছস ঠিক আছে কিন্তু মাহিকে নিয়ে একটা আজে বাজে কথা বলবি না ভাই এটা ন্যাচারাল প্রত্যেকটা মানুষের পাস্ট আছে আর পাস্টই তোমার ভবিষ্যতের সব নীতি নির্ধারক সব কিছু ঠিক করে দেয় শোন কামের কথা কই
আর খাইস না আর খাইস না এই তুই কে রে তুই কে তুই আমাকে খাবো নাকি না খাবো এটা বল আর কে হু ভাই আমি তো ফ্রেন্ড সানি সানি তো ফ্রেন্ডের টুট ফিল হলে তো হয়ে যেত এরকম থাকতাম নাকি তুই আর খাইস না প্লিজ শুন চল আমরা একটু ডিনারে যাই হ্যাঁ সবার সাথে দেখা টাকা করে তারপর ডিনারটা সেরে নিই চল না আমার কাউকে ভালো লাগে না আমার শুধু তোর ভালো লাগে ভালো তো লাগে ঠিক আছে কিন্তু মানে তুই আসলে সেন্স নেই বুঝছিস তুই চল আমি জাস্ট দেখা করে সব চলে যাবো খাবো না আমি যাবো না আমি যাবো না আমার আমার ভালো লাগতেছে না নাকি হ্যাঁ মা তুমি কি অবস্থা কালকে রাত্রে বাসায় এসে জানো তুমি হ্যাঁ হায় 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 রে আমার মেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরছে হ্যাঁ ইজ্জত সম্মান সব গেছে সরি সরি এখন সরি করে কি হবে হ্যাঁ হ্যাঁ আমি চিন্তাও করতে পারতেছি না আমার মেয়ে মাতাল হইয়া এক ছেলের কান্দে সরে আইসে সে ছেলে আবার খুব ঢং করে কয় আন্টি ওনা একটু মাতাল হয়ে গেছে তাই বাসায় পৌঁছে দিতে আসলাম হ্যাঁ উনি নাকি তোমার রুমে তোমাকে শুইয়ে দিয়ে যাবে এটা কোনো কথা হলো হ্যাঁ আশ্চর্য আমার ইজ্জত সম্মান কিচ্ছু রাখলি না আসলেও আসলেই তুই এগুলো কী করতেছস হ্যাঁ তুই জানো সারা পাড়া জানে প্রত্যেকটা বাড়ির দারোয়ান দেখছে আমাগো বাড়ির দারোয়ানও দেখছে দুদিন পরে তোর বিয়া এখন যদি সেই বাড়ির লোকজন জানে এই সমস্ত কথা তাহলে আর ইজ্জত থাকবো বিয়া যদি ভাইয়া যায় তুই এই কামটা কেন করলি হ্যাঁ হ্যাঁ মাতাল হয়ে বাড়িতে ফিরলি হায় রে আল্লাহ আমার ইজ্জত সম্মান সব খাইছি তুই এই যে রিপোর্ট বেটা সব কিছু রেফারেন্সের থেকে বেশি বেশি আছে বেটা আমি একদম ফিট এবং ফাইন শুধু শুধু আমার দিয়ে এইসব টেস্ট টুস্ট করাইলো হ্যাপা ট্যাপা দিল একটা টেনশন দিল দেখ আরে বেশি বেশি তো থাকবোই এটা স্বাভাবিক না তুমি তো কখনো দান দক্ষিণা করো নাই দান দক্ষিণা করলে সেন তোমার কম হইতো তোমার সব কিছু ওভারফ্লি থাকবে এটা স্বাভাবিক আচ্ছা রাখ কথা কম কর এটা দুই আউন তুই পানি খা আমি যাই তুই কই যাস ডেটিং আছে মাইল লগে ও ডেটিং আছে না আমি জানতাম দাঁড়াও তোমার একটা ফ্রি ট্রায়ালে যেতেছে যেহেতু তোমার জন্য একটা জিনিস আছে এটা হচ্ছে ভিটামিন এটা খাইলে তোমার সব কিছু একশো একশো দৌড়াইব কোনো কিছু ঝামেলা হইব না এটা তোমার যদি তুমি খাও যুদ্ধে তুমি একদম বিজয়ী হবা পরাজিত সৈনিকের মতো তুমি এসে পড়বা না কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ঝড় জামটা যাই আসুক বৃষ্টি বাদল তুমি কিন্তু যুদ্ধ করতেই হবে তুমি যদি যুদ্ধ ছাড়া থাকো তাহলে কিন্তু বাড়ি ঘর ভেঙে লাইবা তাহলে কিন্তু হইব না কি আন্দাজ এটা কী ঔষধি এটা খাবো কেমনে মানে এমনি গিলা খাবালামো না এটা চাবাই খাওয়ান দেবো না এটা তোমার একদম পানি দিয়ে সুন্দর করে রাখাইতে হইব তিনটা একসাথে খামো একটা একটা করে খাও তিনটা তুমি লোড নিতে পারবা না তোমার তো দান দক্ষিণা কম একটু অভ্যাসের ব্যাপার সেবার আছে না যা বেটা ফালতু জিনিসপত্র এগুলো খাই কি করবো নিয়ে গেলাম আচ্ছা একবারে খাইস না কিন্তু খামোই না বেটা
নানা খাইস খাইস আপনি এভাবে ঘামতেছেন কেন এমনি আপু তো জ্বর আসে নাই তারপর ঘামতেছেন হ্যাঁ দানা মুছে সফট কি আপনার হাত আপনি কি অসুস্থ না অসুস্থ তো যাব কেন আমি সুস্থ আপনি অনেক ঘামেন সরি আপনি জানেন আপনার মতন একজন লাইফ পার্টনার আমার লাইফে আমি পাবো আমি কখনো চিন্তা করিনি আমি ভাবছি যে আমার লাইফে কে না কে আসবে কত টেনশন করতাম বাট আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড আপনার মতো এত ভালো একটা লাইফ পার্টনার পাইছি আর সহ্য করা যেতেছে না পারতেছে না প্লিজ আমি যাই হ্যাঁ তুই আমার সময় কি ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের তিরিং বিরিং স্বাদে মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ কিভাবে করে অপরিচিত একটা মানুষের সাথে কিভাবে ক্লোজ হয় একটু পানি খেয়ে নি সাহস বাড়ে কবুল তো বলেই ফেললাম এখন মনে হয় ভুল করে ফেলেছি ছেলের মতোই হতে তো ভালো লাগতেছে না উফ টেনশনে সেন্সলেস হয়ে যেতে পারি কাছে গিয়ে বসে দূরত্ব কমাইতেই হবে কাছাকাছি যাই দিয়ে হবে দুই দিন পরে ফ্লাইট প্রথমে কি হাত ধরব না জ্বরে ধরব প্লিজ একটু সময় দেন এত তাড়াহুড়ার কি আছে আগে একটু কথা বলি আশ্চর্য আমার মুখ দিয়ে কথা কেন বের হচ্ছে না চলুন আমরা কথা বলি না হ্যাঁ কথা বলি কথা আচ্ছা আমি আপনাকে একটা কোশ্চেন করি আপনার কি এর আগে কারোর সাথে রিলেশন ছিল একটু সত্যি করে বলেন না কারোর সাথে কি আপনি ইন্টিমেট হয়েছেন মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কি কারোর সাথে কোনো কিছু মানে আপনি ঠিক থাকতো না মানে আমাকে দেখে আপনার তাই মনে হয় আমি কোনো ফালতু মেয়ে না আপনার চোখ অনেক সুন্দর আপনার হাসি অনেক সুন্দর আপনি অনেক সুন্দর আপনি লক্ষ্মী টাইপের একটা মেয়ে তাহলে এরকম কেন মনে হলো আপনি কি সবাইকে নিজের মতো মনে করেন আমার মতো মানে আমি কিরকম নিজের মতোই তো আপনি থাকেন দেশের বাইরে বিদেশে সব কিছু ইজি গোয়িং ওইখানে কখন কী করেন না করেন এটাকে আমরা জানি খবর নিতে পারি ওগুলোর আর আপনি তো বলবেন না সত্য কথা কে বলে না আমি সত্যি বলতেছি আমি কখনো কারোর সাথে ইন্টিমেট হইনি আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না
আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এখানে ওখানে কোথাও যাই নাই, আমি কখনো কোনো মেয়ের হাত পর্যন্ত ধরি নাই। আমি এখন কিভাবে বিশ্বাস করব? আমি সত্যি বলতেছি, আমি একদম ঠিকঠাক বুঝেছি। আপনি আপনি আবার একই কথা বলতেছেন? মানে আপনি যদি ঠিকঠাক থাকতে পারেন, আমি ঠিকঠাক, এটা পসিবল কেন হবে না বলেন? আচ্ছা, তাহলে আপনিও আমার মতো। তার মানে আপনার ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। সত্যি? সত্যি। তাহলে আমি কেন এটা নিয়ে এত টেনশন করতেছি? সে কবে থেকে আমার ফ্রেন্ডরা মেসেজ দেয় এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে, আল্লাহ, এখন একটু রিল্যাক্স ভালো লাগতেছে। ফ্রেন্ডরা বলে এক্সপিরিয়েন্স না থাকলে টাফ টু হ্যান্ডেল। আপনি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কোথাও গেছেন? না, মানে ফার্স্ট টাইম তো। হ্যাঁ ঠিক আছে, টেনশনের কিছু নেই। আমারও স্ট্রাগল করতে হয়েছে, সবাই বলতেছিল এটা এক্সপিরিয়েন্সের দরকার। মানে এক্সপিরিয়েন্স না নীল তো এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি আরেকটা জিনিস, ফার্স্ট টাইম এটা আবার কি? কাউকে কখনো আই লাভ ইউ বলিনি, তোমাকে প্রথম বলতে চাই। I love you. I love you too. আমরা আরেকটু কথা বলি তারপর। হ্যাঁ, তারপর কি? তারপর ওই কে আসলো? মনে হয় আমার বন্ধুরা, যে ওরা মনে হয় আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে আসছে আমি ঠিক আছি কিনা। তাই বলে এত তাড়াতাড়ি? ওরা ভাবতেছিল আমি মনে হয় পারবো না, প্রথমেই ফিট হয়ে যাব, এর জন্য খোঁজ নিতে আসছে। ওদের গিয়ে বলে আসি। হ্যাঁ আমি ঠিক আছি, দাঁড়া। দাঁড়া, খুলতেছি। মানে প্রেশার মেশিন? আমার তো প্রেশার ঠিক আছে। আরে আবার প্রেশার উঠছে, তোমার না? আরে উপরেই তো আছে। হ্যাঁ এই যে। ও, আমি তো মাপতে পারি না, আসো। আসতেছি। বেঁচে আছি, মরি নাই, প্রেশারটা মাপ। তৈল মর্দনটা একটু কম করো, ধাক্কাচ্ছ কেন? বাবা, আমি তো পা টিপতে তেল ব্যবহার করিনি। আব্বা, আমি কি সরিষার তেল নিয়ে আসবো? গর্ধব। উপরেরটা বেশি, নিচেরটা বেশি। উপরেরটা 150, নিচেরটা 100। তুমি রাতে প্রেশার ওষুধ খাও নাই? খেয়েছিলাম তো। তাহলে এত প্রেশার বাড়লো কেন? আমি কি জানি। ভাইয়া, বাবা কালকে গরুর মাংস খেয়েছে, যে টেবিলে বসেছিল সেই টেবিলে 14 জন ছিল, আমি সেটা দায়িত্বে ছিলাম। তারপরে যখন খাওয়া দাওয়া শেষ হলো তখন আরও 4 প্লেট গরুর গোস্ত এনে দিছি, পুরোটা বাবা খেয়েছে। সেই সব কথা তোমার বলতে বলছি, ভাইয়ার কাছে কমপ্লেন করছো? ভালো সাজো, প্রেশার ওই কারণে বাড়ে নাই, বাড়ছে ক্যালকুলেশনে। না না, ক্যালকুলেশনে প্রেশার বাড়বে কেন? তোমার আবার কিসের ক্যালকুলেশন শুনি। উফ রে বাবা, ক্যাশ এসছে কত জানিস? ওনলি 33,000 টাকা, আর 8টা প্রেশার কুকার আর গ্লাস সেট, এগুলো কি আমি মাথায় দিয়ে বসে থাকবো না? মাত্র হোটেল খুলবো আমি। বাবা, ওগুলো আমাকে দেন, আমি পাইকারি মার্কেটে গিয়ে বিক্রি করে নিয়ে আসি, 1,00,000 টাকার মতো পেতে পারেন। হ্যাঁ তা তো হবেই, সেখান থেকে তুমি 10,000 টাকা মেরে দিবা, মিস্টার 10%। আচ্ছা শুনো, বাদ দাও তো, তুমি তো আব্বা এরকম না, এগুলো বললে তো বিশ্বাস করা যাবে না, তাই না? তোমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? কত খরচ করলে আর কত টাকা গিফট পেলে এগুলো ক্যালকুলেশন করে তুমি প্রেশার বাড়াইছো? এগুলো বুঝাও আমাদের, গরু গোস্তটা একটু কম খেলি হইতো, এত খাওয়ার দরকার ছিল না।
এই একটু তেঁতুলগুলা দে, যা তেঁতুল পানি নিয়ে পারলে আইস ব্যাগটাও নিয়ে আসিস, ঘাড়ে নিচে দেবো। শরীরটা কেমন লাগতেছে আমার, তো প্রেশার মনে হয় ঠিক নেই, কেমন যেন পালপিটেশন হচ্ছে। দেখো না আমার পালসটা, হাতটা ধরে না, হাত না, তুমি এই যে বুকের মধ্যে একটু দেখো, দেখো কান পেতা হাতটা কেমন যেন ধিপির 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 করতেছে। দেখো হাত ডানে থাকে না বামে থাকে, দেখো। দরজা লক করো নাই? লক করছিলাম তো, কিন্তু কেমনে ঢুকে আমি তো বুঝতে পারলাম না। দাঁড়াও লক করি আবার দরজা। আচ্ছা কেমনে কি আনোয়ার, মানে তোমার কাছে কি রুমের চাবি আছে? না ভাই, একটা কথা বলার ছিল। কি কথা? বুঝে কালকে বিয়ের দৌড়াদৌড়িতে আব্বু আমাকে একটা কাজ দিয়েছিল, ওটা করতে পারি নাই। কি কাজ ভাই? যে রুমের যে লকটা আছে না, এটা নষ্ট, বুঝছিল ঠিক করছে কিন্তু আমি ঠিক করিনি। যাও। আমরা আজকে সারা কথাই বলি না, কেন কথা বলবো খালি, দাদা আমি একটা ব্যবস্থা করতেছি। শব্দ না করে তুমি তুমি বাইরে। চলো আমরা আজকে খেলি। কি খেলবো? লুডো। আব্বা, শরীরটা এখন কি ঠিকঠাক ভালো আছে? শরীর এ বয়সে শরীরের কথা আর বলো না বৌমা, শরীরটা যে নিয়ে এই পর্যন্ত বেঁচে আছি এই যথেষ্ট। মানে হচ্ছে কি, ইঞ্জিন মোবিল কালো হয়ে গেছে, পুরান মডেলের গাড়ি যেমন ইঞ্জিন ঝরঝরা হয়ে যায় না, আমার অবস্থা হয়ে গেছে তাই। টেনশন করবেন না, আপনার শরীর ঠিক হয়ে যাবে, আপনি অনেকদিন বাঁচবেন, সমস্যা নেই। বেঁচে আর কি হবে মা, বয়স তো আর কম হলো না। শোনো মা, একটা মূল্যবান কথা বলি, আমার ছেলেটা বিয়ের বয়স পার হয়ে যাইতে 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 থেমে গেছিল, ভাগ্য ভালো বিয়েটা হয়ে গেল। তোমারও তো বয়স কম হয় নাই, তাই বলছিলাম কি কালকে বিয়ে হয়েছে, আজকে থেকে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড ক্ষণ গণনা করা শুরু করো, তা না হলে আমার মতো অবস্থা হবে। মানে আমার মতো অবস্থাও হবে না, আমি তো তবু 60 বছর বয়সে ছেলের বিয়ে দিতে পারলাম, তোমরা তাও পারবে না। জি আপা। ওই যে আরেকজন এলেন, কি কথা হচ্ছে আব্বা, 1.5 বছর হয়েছে বিয়ে শাদী দিয়েছি, তাও যদি একটা সুসংবাদ দিতে পারত। কিসের সুখবর আব্বা? নালায়েক। এই মিস্টার আনোয়ার, এদিকে আসেন।
আবেদন কোথায় যাচ্ছিলেন বাবা চা খেতে যাচ্ছিলাম ও চা খেতে কেন আমি কি বাড়িতে দুধ চিনি চা পাতা কিনি না তিনও বেলা আপনাকে খাওয়া পরা রাখতে পারবো আর চা খেতে আপনি বাইরে যাবেন তা তো হবে না কালকের থেকে আপনি বাড়িতেই চা খাবেন শোনেন আপনার বয়স আমারও ছিল বাইরে যাচ্ছেন সিগারেট খেতে সিগারেট খাওয়াটা দোষের কিছু না আনোয়ার তুমি সিগারেট খাও যাই হোক শোনো তোমার বয়সে আমিও সিগারেট খাতাম সিগারেট খাওয়াটা খারাপ না তিন বেলা ঘরে বসে সিগারেট খাবা শোন কালকে থেকে দশটা করে সিগারেট আনাই দিবি সারা দিন খাও ফুক ফুক করে খাও কোনো আপত্তি নাই ডোন্ট মাইন্ড তারপরে সব কিছু মিলিয়ে বাবা আমার একটা সুসংবাদ দাও অন্তত জি বাবা আপনার চেষ্টা করিব কি চেষ্টা করব আচ্ছা আব্বা আপনার জন্য আমি একটু চা বানিয়ে নিয়ে আসি হ্যাঁ শোনো চিনি অল্প আদা কুচি কুচি করে দিবে ঠিক আছে যাও বস না ওখানেই বস ওখানেই বাবা দাঁত বের করো কেন তোমার দাঁত বের করতে একটু মিনিমাম শরম কথা এইখানে কেন ওইখানে যদি কেউ দেখে ফেলে তোর তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি এখানে কথা বলতে পারবো না আমি আমার সাথে কথা বলতে পারবো না দেখো আমি না প্র্যাকটিসি না মানে আমার ফ্যামিলির মানুষজনের অবস্থা দেখছো কোনো স্পেস দিতেছে না কোনো প্রাইভেসি নেই আমার আমি যে তোমার হাতটা একটু ধরবো আমি যে আমার বোর কোলে একটু মাথাটা রেখে শুবো ও যে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে আমি তো আমার বোর কাছেই যেতে পারতেছি না দেখো আসবে দেখালে আমি চলে যাবো তারপর আসবো আবার ছয় মাস পরে আমি আমার বউটাকে একটু কাছে টেনে নিতে পারবো না এর মাঝখানে ছয় মাসই তো এত বছর তো ওয়েট করলা ছয় মাস ওয়েট করো ঠিক আছে আমার না সাফোকেটেড লাগতেছে আমরা পারতেছি না দেখে ফেললো ছবি তোলা নাই তো ভিডিও করছে কি অনেক উপরে এদিকে আসতে বলছি সামনে কি মোবাইলটা দিই না ভাই আমি মোবাইলটা চাইছি কি প্যাটার্ন খুল না ভাই আমি প্যাটার্নটা খুলতে বলছি কি ভাই ছবি তুলছস না ভাইয়া ভিডিও করছস জি ভাইয়া দেখছো আমি বলছিলাম জায়গাটা সেফ না আমি তোমার সাথে কথা বলতেছিলাম যাও নিচে যাও হ্যান্ডেলটা দিয়ে যাও
শোনাচ্ছি। চার মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দাও, একদম ঘুমের ট্যাবলেট নিয়ে দাও, সবাই ঘুমায় যাক, সমস্যা নেই তো, কেউ তো মরবে না, 5-6 ঘন্টা ঘুমাবে, ওরাও শান্তিতে ঘুমাইতে পারবে, আমরাও একটু শান্তিতে থাকতে পারবো। না এটা এটা ঠিক না, এটা করা যাবে না, এটা অপরাধ। এই যে যত্ন নিয়ে চা বানাইতেছো এটাই হচ্ছে ইস্যু। এই চাটা নিয়ে আব্বার কাছে যাবা, আব্বা ইতিহাস পাতিহাস সব শুরু করে দিবে, সে চিন্তাও করবে না একবারও। ছেলেটা বিয়ে করছে, সে তার বউর সাথে একটু সময় কাটানো উচিত। আমার ছেলের বউ আগে আর আমি শ্বশুর, আমার বউমা পরে, সেটা ভুলা যাবে সে, বুঝলে না? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, এইখানে না তাই বলে এনে কি কিছুই তো না, আমি জাস্ট একটু ভাবি চা বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখনই তো যেতাম, হয়ে গেছে চা বানানো। আমাদের বাসায় কে কয় চামচ চিনি খায় সেটা কি তুমি জানো? না সেটা তো আমি জানি না। ও আমাদের বাসে কেউ কিন্তু আমরা সাদা চিনি খাই না, সবাই ব্রাউন সুগার খাই, ঠিক আছে? যখনই চা বানাবে তুমি এগুলো একটু মাথায় রেখো। হ্যাঁ এত নিয়ম কানুন শিখে তার তুই চাটা বানাতে পারলি না, ধর চা ধর, যা 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 চা দিয়ে যা, খা চা খা, মজা। ঠিক আছে তো, ব্রাউন সুগার চলো। কোথায়? রুমে। কার রুমে? আরে আমাদের তো রুম এখন একটাই, বেডরুম, প্লিজ আসো তো, প্লিজ। কি জানি ডাকছে, বৃষ্টি পড়বে নাকি? মেঘনা তো, মেঘ ডাকতেছে মনে হয় না? জলহস্তি ডাকতেছে। জলহস্তি? এখন ঘুমের স্টাইল দেখিয়ে বোঝা যেতেছে 364 দিন দুপুরবেলা এই ভাত ঘুম এই খাটেই দেশে। এই তোষকের তুলার সাথেও তার আপন একটা সম্পর্ক হয়ে গেছে, কি আরামে ঘুমাইতেছে আরেকজনের ঘাটে। এখন সে কি এখানে আমার সাথে ঘুমাবে? আরে তুমি কি পাগল নাকি, সেখানে ঘুমাবে কেন? দাও ব্যবস্থা করতেছি। আনোয়ার, আনোয়ার, এই আনোয়ার, 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 উঠো আনোয়ার। কি করবো আনোয়ার, টানো ওনাকে। আরে আমারই টান দাও আনোয়ার, আনোয়ার, উঠেই তো না আনোয়ার, 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 ওঠ ভাই একটু জানা বাইরে, আনোয়ার ওঠ ঘুম থেকে। হ্যাঁ আনোয়ার, উঠেই তো না, উনি মনে হয় উঠবে না, থাক না ঘুমাক। আরে কিসের ঘুমাবে? আচ্ছা লাস্ট একটা ট্রাই করি, হ্যাঁ ছোটো বোনের হাজব্যান্ড তো, গুণা হবে না। হ্যাঁ এই জানোয়ার, জানোয়ার, জানোয়ারের মতো ঘুমাইতেছে। আচ্ছা কি করতেছ তো, থাক না উনি উঠবে না, তুমি একটা কাজ করো, তুমি ওনার সাথে ঘুমাইবো, আমি যাই। হ্যাঁ দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করতেছি, আমি আসার সময় একটা জিনিস ফ্লাইটে দিয়েছিল, ওয়েট। ঘুমন্ত শিশু মানে ঘুমন্ত মানুষ মানে জলহস্তি, না মানে ওই তো আমার ছোটো মনের হাজব্যান্ড, ঘুমাইতেছে কিছু দেখবে না, থাক ঘুমাক, হ্যাঁ ওর মতো থাকুক। হ্যাঁ আমরা
এখন না এখন না টাকা কিসের যাতে রোগে টান না খায়। আমি বুঝতে পারছি বাইর কি হয়েছে এখনই ঠিক করে দিতেছি ভাইয়া একটু সোজা যেমন কাটা দিয়ে কাটা তুলতে হয় তেমন ব্যথা জায়গায় ব্যথা দিতে হয় না হলে তো ঠিক হবে না ঠিক হয়নি তো আবার আবার আগের মতো হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না যে তুমি বিয়ের একদিন পরে বিদেশ চলে যাবা। আচ্ছা বলো তো তুমি কি কি খাও, সেই মানে তোমার প্রিয় খাবারগুলোও তো আমি জানি না। আমি যে আমার মতো করে রান্না করছি তোমাদের খাওয়ানোর জন্য, সেগুলো সব আমার পছন্দের। তোমাকে তো জিজ্ঞেস করাই হয় নাই যে তুমি কি কি পছন্দ করো। আমি কিন্তু আমার পছন্দের সব রান্না করছি, সেগুলো কি তোমার পছন্দ হবে?
মানে আমি চাইছিলাম তোমারে জিজ্ঞেস করতে, তুমি এত ব্যস্ত যে আজকে চলে যাবা সেজন্য তুমি ব্যস্ত, আমি সেজন্য বারবার ফোন করি নাই। বারবার ফোন করলে তুমি যদি আবার ডিস্টার্ব ফিল করো, আসলে আমি সেই জন্য তোমার জিজ্ঞেস করি নাই, কিন্তু আমি আমার পছন্দের রান্না করছি। অন্তর যা, তোর দোকানে যা, কাজ আছে। আবার অন্তরে ডাকতেছো কেন? ও কোথায় যাবে? ঠান্ডা ঠান্ডা কিছু খাবে না, কোক টোক খাবে না? আমি সব ব্যবস্থা করে রাখছি তো। আচ্ছা যা না, আরে আরো লাগবে, এই যা তো। শোনো, তুমি কি মানে আমি যা রান্না করছি তুমি খেতে পারবা তো? মানে আমি বলছিলাম যে তোমার কি সেগুলো পছন্দ হবে? তোমরা হলো ইয়াং জেনারেশন, পছন্দ হবে তো। আন্টি রান্নার কথা মনে আসছে না, অনেক আগেই তো রানছেন, চলেন তো আমরা দুজনে যা গরম করি। এখন গরম করব? ও যখন খাবে তখন গরম করবো না, এখন গরম করুন লাগবে না। ভাইয়া তো বাইরে থাকে, ভাইয়া এখনই খাবে, জিজ্ঞেস করেন এখনই খাবে। তুমি এখন খাবা? না, খোদা লাগছে খুব। খিদা লাগছে তাহলে এখনই খাবা না? আচ্ছা ঠিক আছে, চলুন চলুন, তুমি বসো, আসলে তোমার সাথে অনেক গল্প করার ছিল। আচ্ছা ঠিক আছে বসো। মানে তুমি পছন্দ করো? আচ্ছা ঠিক আছে। নিজেরা শাহরুখ খান মনে হইতেছে, মনে হইতেছে একটা হাই স্পিড ট্রেনে কাজল উঠে দাঁড়ায় আছে, আর আমি বাইরের থেকে হাত দিয়া এভাবে স্ট্রাগল করে যেতেছি হাতটা ধরার জন্য। শোন জামাই, কি সালাদ শসা দিয়ে খাবে না টমেটো চাটনি করব? টমেটো চাটনি বানিয়ে দি। কি বললি? টমেটো চাটনি। আরে শুনি নাই তো। মা টমেটো চাটনি দিয়েন মা। আমার না যেতে ইচ্ছে করছে না, কিরকম জানি লাগছে, মনে হচ্ছে আমি যেন কি একটা ফেলে রেখে চলে যাচ্ছি। কারণ আমি তো তোমার লাইফ আগে ছিলাম না, এখন আমি আছি, তো এরকম মনে হচ্ছে। থাক, মন খারাপ করো না। না আমি না যাই, আমি আমি থেকে যাই। চাকরি চলে গেলে যাক, চাকরি করব না, দরকার হলে এখানে থেকে অন্য কোনো চাকরি ম্যাচ করে নিব, তোমার সাথে থাকি প্লিজ। তুমি এরকম করছো কেন? আমাকে ভালোবাসা তো অল্প সময়ের জন্য না, আমরা বিয়ে করেছি, আমাদের ভালোবাসা সারা জীবনের জন্য। আমি আবার ছ মাস পরে আসব, আমি বিয়ে করলাম, আমাদের বিয়ে হলো, কিন্তু আমাদের বিয়েটা না পরিপূর্ণতা পেল না। তুমি যেটাকে পরিপূর্ণতা বলছো সেটা আসল পরিপূর্ণতা না, আমরা তো পরিপূর্ণ। বিয়ে মানে এই না যে এই পরিপূর্ণতাই তোমার লাভ করতে হবে, বিয়ে মানে হচ্ছে দুটো মানুষের মধ্যে বন্ধন, মনের বন্ধন, এটাই মেন। আর এগুলো তো প্রকৃতির নিয়মে হয়ে যাবে। তোমাকে ফেলা রেখে যাওয়া সম্ভব না, আমি যেতে পারিনি, আমি চলে আসছি, আমি তোমাকে রেখে কোথাও যেতে পারবো না। মানে আমি স্বপ্ন দেখতেছি না তো? তোমার না ফ্লাইট, ফ্লাইট ফ্লাইটের মতো চলে গেছে, স্বপ্ন দেখবা কেন? আমি যাই না এই ফ্লাইট। তোমার তো জব হারাই ফেলবা তুমি। আমি বেকার থাকবো, তুমি দরকার আমাকে চাকরি করে খাওয়াবা পারবো না? ফ্লাইট ডিলে হয়েছে। ডিলে হয়েছে? কালকে ভোর 5টা পর্যন্ত। আচ্ছা, আর চিন্তা করলাম যে ইনকমপ্লিট কাজটা কমপ্লিট করে যাই।
সময় কি? ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং এটা টু।